রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গেল কয়েক মাসে অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র এবং সরবরাহ লাইন ধ্বংস করে রুশ বাহিনী। এতে বিদ্যুৎ সংকটে পড়ে প্রায় কোটি বাসিন্দা। তবে দখলদারিত্ব অবসানের পর খেরসনের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এতে এদিকে শস্য রফতানিতে সহযোগিতায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আঙ্কারার চেষ্টায় কৃষ্ণ সাগর দিয়ে দেশটির খাদ্যশস্য রফতানি চুক্তির মেয়াদ আরও 120 দিন বাড়িয়েছে রাশিয়া।